কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। টুপি জ্যাকেট সব পরে রেডি, দেখে বুঝতেই পারছেন বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যেই আমরা এখন ক্রিসমাসের লাইট দেখতে যাচ্ছি নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে এই ক্রিসমাসের সময় গোটা শহরটা দারুণভাবে সাজায়, সেটা দেখতেই যাচ্ছি। আর যাচ্ছি যখন ভাবলাম তাহলে আপনাদের সাথে তো শেয়ার করতেই হয়। আমরা এখন চলে এসেছি স্ট্যাটেন আইল্যান্ডে, এখান থেকেই ফেরি নিয়ে চলে যাব নিউ ইয়র্কে। চলুন তাহলে, বাইরে আর দাঁড়িয়ে থেকে কাজ নেই, এখন ফেরির দিকে এগোনো যাক। আমরা এখন ভেতরে ফেরির জন্য ওয়েট করছি। এখান থেকে আমরা চলে যাব নিউ ইয়র্কের হোয়াইট হল টার্মিনাল। আজকে প্রচণ্ড ঠান্ডা, দেখাচ্ছে তো -2 কিন্তু ফিলস লাইক -7, আর যত রাত হবে ঠান্ডাটা আরও বাড়তে থাকবে। স্ট্যাটেন আইল্যান্ডের এই ফেরি রাইডের সবচেয়ে মজার বিষয় হলো, এখান থেকে একদিকে যেমন স্ট্যাচু অফ লিবার্টি দেখা যায়, তেমনি আবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সহ নিউ ইয়র্ক স্কাইলাইনের অপূর্ব একটা ভিউ পাওয়া যায়। আর হ্যাঁ, এই ফেরি রাইডটা কিন্তু একদম ফ্রি। আমি এখন একটু বাইরে এসেছি। এই ডেক থেকে একদিকে লিবার্টি দেখা যাচ্ছে, আর একদিকে পুরো স্কাইলাইনটা নিউ ইয়র্কে দেখা যাচ্ছে। এখান থেকে অসম ভিউ পাওয়া যায়, সবাই এখানে এসে ভিডিও, ফটো, সেলফি সব তুলছে। 25 মিনিটের এই জলযাত্রা শুরু হয়ে কেমন যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যাই হোক, হোয়াইট হল ফেরি স্টেশন থেকে বেরিয়েই সাবওয়ে করে আমরা চললাম ব্রুকলিন। হোয়াইট হল ফেরি থেকে বেরিয়ে আমরা মেট্রো ধরে চলে এসেছি 86th Street 4th Avenue ব্রুকলিনে। আর এখান থেকেই আমি দেখতে পাচ্ছি রাস্তার চারিদিকে ক্রিসমাস লাইটিং শুরু হয়ে গেছে। দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি। সাবওয়ে থেকে বেরিয়ে প্রায় 15-20 মিনিট হেঁটে চলে এলাম আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট, ডাইকার হাইটস। রাস্তার দুধারের আলোকসজ্জায় জানান দিয়ে দিচ্ছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এটা নিউ ইয়র্কের মোস্ট পপুলার উইন্টার হলিডে ডেস্টিনেশন। ক্রিসমাস লাইটের জন্য জায়গাটা ভীষণই ফেমাস। কেমন লাগছে? এই ডাইকার হাইটস জায়গাটা বেশ বড়, তবে সবচেয়ে বেস্ট ক্রিসমাস ডেকোরেশন 11th to 13th Avenue এর 83 to 86 স্ট্রিটেই দেখা যায়। শীত পড়তে শুরু হয়ে যায় সেলিব্রেশন। গোটা ডিসেম্বর মাস জুড়েই চলে আলোর এই উৎসব। এখানের প্রত্যেকটা বাড়ি দেখুন কি সুন্দর করে সাজানো, কোনটা ছেড়ে যে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছি না। বাইরে হাড় কাঁপানো শীত তো কি হয়েছে, সন্ধ্যের পর থেকেই শুরু হয়ে যায় লোকেদের ভিড়। এই সময় আবার এখানে অনেক ট্যুর গাইডও পাওয়া যায়, যারা আপনাদেরকে এই পুরো জায়গাটা ঘুরে দেখাবে। তবে এখানে বলে রাখি, ভিড় যদি একান্তই এড়াতে চান তাহলে ক্রিসমাসের 2-3 দিন আগে বা পরে আসার প্ল্যান করবেন, তাহলে বিনা ঠেলাঠেলিতে আরামসে ঘুরে ঘুরে জায়গাটার এই সুন্দর আলোকসজ্জা উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, ডিসেম্বর মাস, বুঝতেই পারছেন প্রচণ্ড ঠান্ডা, তাই অবশ্যই সাথে উইন্টার জ্যাকেট, গ্লাভস সব ক্যারি করবেন। এই শীতে হাত পানা জমে যায় আর কি। বেলুন, মাঝে মধ্যে আবার খাবারের গাড়ি, পুরো যেন একটা মেলা বসে গেছে। আমি আর প্রকেন এইসব লাইট দেখতে ব্যস্ত হলো, টিনটিনের মন কিন্তু পড়ে রয়েছে হট চকলেটের দিকে। সত্যি বলতে কি, কনকনে এরকম শীতের রাতে গরম গরম বেশ একটা চা পেলে কিন্তু দারুণ হতো। দেখতেই পাচ্ছেন চারপাশের প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর করে সাজানো,
তবে এর মধ্যে 84 স্ট্রিটের লুসি স্পাটার হাউসটা ভীষণ পপুলার। 1986-এ লুসি ও তার হাজবেন্ড অ্যাঞ্জেলো এই ডাইকার হাইটসে ক্রিসমাস লাইটের ট্রেডিশনটি চালু করেন। ছোট বড় নানা মাপের পুতুল দিয়ে পুরো বাড়িটা সাজানো, নাট ক্র্যাকার, স্যান্টা, এঞ্জেল, স্নোম্যান, রেইনডিয়ার, কিছুই বাকি নেই দেখছি। লুসির বাড়ির পাশেই হচ্ছে স্নোফল, যদিও তা নকল, তবে এবছর তো আর আসল স্নো এর দেখাই পেলাম না। অগত্যা এই নকল স্নোফলেই খুশি থাকতে হবে মনে হচ্ছে। এভরি ইয়ার এই আলোয় ঝলমলে বাড়িগুলোর মধ্যে চলে কম্পিটিশন, আর এর মধ্যে যে বাড়িটার স্বাদ সবচেয়ে সুন্দর আর ইউনিক হয়, উৎসব সেরার শিরোপা তারই হয়। ব্যাপারটা অনেকটা দেশের সেই সেরা প্যান্ডেল বা পুজো বাছাইয়ের মতো। এবার আমরা চলে এলাম 83rd স্ট্রিটের হাউস নাম্বার 1134-এ ফরেস্ট অফ লাইটস দেখতে। জঙ্গলের থিম নিয়ে গোটা লাইটিং ডেকোরেশন সব করা হয়েছে, অন্যগুলোর তুলনায় এটা বেশ অন্যরকম। এখন আমরা রয়েছি 83rd স্ট্রিটেরই হাউস নাম্বার 1023-এর সামনে। ইনস্টাগ্রাম, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার নানান প্ল্যাটফর্মগুলোতে নিউ ইয়র্ক ক্রিসমাস ডেকোরেশনসে যে দারুণ সব পোস্ট দেখতে পাওয়া যায়, আজকের ভিডিওতে সেই সেই জায়গাগুলোতেই আমরা যাব। ডাইকার হাইটসের ক্রিসমাস লাইট দেখা প্রায় শেষ, অলমোস্ট দেড় ঘন্টা লাগলো জায়গাটা কভার করতে। সময় আর রাত দুই বাড়ছে, এখনও আরও অনেক জায়গা যেতে হবে, তাই আর দেরি না করে এখান থেকে চললাম 42 স্ট্রিট ব্র্যান্ড পার্ক। আমরা এখন চলে এসেছি ব্রায়ান্ট উইন্টার ভিলেজে। এখানে প্রচুর প্রচুর ক্রিসমাস স্পেশাল দোকান বসেছে। জায়গাটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, আর যারা ক্রিসমাসের জন্য শপিং করতে চান আর যারা শপিং করতে ভালোবাসেন লাইক মি, তাদের জন্য এই জায়গাটা কিন্তু মাস্ট ওয়াচের মধ্যে পড়ে। প্রতি বছর এখানে উইন্টার ভিলেজ, আইস স্কেটিং রিং, ক্রিসমাস ট্রি দেখতে প্রচুর লোকের ভিড় হয়, তবে স্কেটিং এর জন্য আগে থেকে টিকিট বুক করে নেওয়াই ভালো, কারণ এই সময় এত রাশ থাকে যে অনস্পট টিকিট পাওয়াটা একটু চাপের হয়ে যায়। আর হ্যাঁ, এখানে কিন্তু স্কেটিং এর জন্য শুয়ো রেন্টে পাওয়া যায়। উইন্টার ভিলেজ, ক্রিসমাস মার্কেট, ক্রিসমাস ট্রি, এইসব কিছু ছাড়াও এখানের আরেকটা জিনিস আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, সেটা হলো ইগলু রেস্টুরেন্ট। তবে এখানেও আগে থেকে রিজার্ভেশন করেই আসতে হবে। ব্রায়ান্ট পার্ক থেকে বেরিয়ে পায়ে হেঁটে পৌঁছে গেলাম নেক্সট পয়েন্ট রেডিও সিটি। হেঁটে হেঁটে নিউ ইয়র্ক ঘোরার মজাই আলাদা। রেডিও সিটির একদম পাশেই 5 মিনিট দূরেই রয়েছে নিউ ইয়র্কের ভেরি ভেরি ফেমাস রকফেলার। ক্রিসমাস ইভের রাতে এই জায়গাটাতে এত ভিড় হয় যে কলকাতার দুর্গাপুজোর কথা মনে করিয়ে দেয়। সামনে ওই বড় ক্রিসমাস ট্রি আর তার নিচে আইস স্কেটিং রিং, এটাই হলো নিউ ইয়র্কের মোস্ট আইকনিক উইন্টার ডেস্টিনেশন রকফেলার। প্রতি বছর কুইনবেরি থেকে নতুন ক্রিসমাস ট্রি এনে সাজানো হয়, চলে এক মাস ধরে সেলিব্রেশন। এরপর আমরা চলে এলাম রকফেলারের ঠিক সামনে রাস্তার উল্টো দিকে স্যাক্স ফিফথ অ্যাভিনিউ এর লাইট শো দেখতে। বিকেল 5টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত কিছুক্ষণ পর পর এই লাইট শো চলতে থাকে। এটাও কিন্তু নিউ ইয়র্কের অন্যতম একটা পপুলার উইন্টার ডেস্টিনেশন।
নিউইয়র্কে এলে অবশ্যই একবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মেট্রো স্টেশনটা আসতে ভুলবেন না। দেখে যদিও এটাকে স্টেশন বলে মনেই হচ্ছে না, আসলে পুরো জায়গাটা একটা শপিং মলের মতো করে সাজানো। মেট্রো স্টেশনের একদম পাশেই রয়েছে দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। 9/11 এর পর পুরনো বিল্ডিং এর পাশে এই নতুন বিল্ডিংটাকে তৈরি করা হয়েছে। সেই দিনের দুর্ঘটনার জন্য আজকে যারা আর আমাদের মাঝে নেই, এখানে রয়েছে তাদেরই নাম। রকফেলার, স্যাক্স ফিফথ অ্যাভিনিউ, এখানে সব লাইটিং দেখে এখন আবার আমরা মেট্রো করে চলে যাচ্ছি হাডসন ইয়ার্ডে। এই শহরটা খুব কম খরচে আর অল্প সময়ে ঘুরতে চাইলে বেস্ট অপশন হলো নিউ ইয়র্ক সাবওয়ে। আর সেই মতো আরো একবার আমরা সাবওয়ে নিয়ে চলে এলাম আমাদের লাস্ট পয়েন্ট 34 স্ট্রিটের হাডসন ইয়ার্ডে। মেট্রো থেকে বেরিয়েই সামনেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো ভেসেল, আর এর ঠিক পাশেই রয়েছে হাডসন ইয়ার্ড মল। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো। চলুন এর ভেতরে যাওয়া যাক। বাড়িঘর রাস্তাঘাটের পাশাপাশি শপিং মল, দোকান সবেতেই যেন লেগে আছে উৎসবের ছোঁয়া। অসম জায়গাটা, মানে এই হাডসন ইয়ার্ড মলটাকে ক্রিসমাসে এত সুন্দর সাজিয়েছে, প্রতিবারই সাজায়, দারুণ লাগছে। মন না চাইলেও সময় হয়েছে বাড়ি ফেরার। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আমাদের সাথে নিউ ইয়র্ক শহরের ক্রিসমাস সেলিব্রেশন আপনারাও ভীষণ এনজয় করেছেন। মাম্মা টিনটিনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। টাটা।